পানিহাটিতে হোমিওপ্যাথি চিকিৎসকের রহস্য মৃত্যু, বাড়ির শৌচালয়ের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার। বাড়িতে একাই থাকতেন চিকিৎসক নির্মল ঘোষ, খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দা থানার পুলিশ। বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ। ব্যাংক প্রতারণার ফাঁদে খোদ পুলিশকর্মী, ওটিপি ছাড়াই মোবাইল ফোন হ্যাক করার অভিযোগ, সেভিংস অ্যাকাউন্ট থেকে উধাও টাকা। লালবাজারের ট্রাফিক বিভাগের ওই পুলিশকর্মীর অভিযোগ, কয়েকদিন ধরেই ব্যাংকের তরফে মোবাইল ফোনে মেসেজ আসছিল। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। এবার পুলিশকর্মীর সঙ্গেই ব্যাংক প্রতারণা। কলকাতা পুলিশে কর্মরত সুধাংশু বিশ্বাস, তিনি একজন পুলিশকর্মী, তার কাছ থেকে ওটিপি না নিয়েই তার মোবাইল হ্যাক করা হয়েছে অভিযোগ। তার সেভিং অ্যাকাউন্ট থেকে টাকা উঠে গিয়েছে। এই হচ্ছে সেই মোবাইল, যে মোবাইল ফোন হ্যাক করা হয়েছিল, যেটা অভিযোগ। যে কাস্টমার কেয়ারে প্রথমে তিনি ফোন করেন, সেখান থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে বলা হয়। যে সফটওয়্যার ডাউনলোড করার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটা সম্পূর্ণভাবে যারা এই প্রতারণার সঙ্গে যুক্ত তারা কন্ট্রোলে নিয়ে নেয়। কী বলছেন পুলিশকর্মী তার সঙ্গে কথা বলবো। সুধাংশুবাবুর সঙ্গে কী অভিযোগ আপনার এবং কবে এই ঘটনা ঘটেছে? গতকালকে সকাল 11:45 দিকে আমার বারবার করে মেসেজ আসতে শুরু করে, সেই পরিপ্রেক্ষিতে আমি কাস্টমার কেয়ারে ফোন করি। সেই নাম্বারটা কালেক্ট করার জন্য আমি গুগলে সার্চ করি এবং গুগল থেকে ওখানেও পোর্টালে হ্যাকাররা ওদের ফোন নাম্বার ইনপুট করে রাখে এবং সেই নাম্বারে ফোন করে আমি এই প্রতারিত হই। গুগলে গিয়ে এনিডেক্স বলে একটা সফটওয়্যার বলে যে ওখানে টাচ করুন, ওটা কাজ করলে আপনার এই অপশান আসবে, একটা লাল বাটনের মানে লাল অপশনের মধ্যে 9টা ডিজিটের নাম্বার আসে এবং বলে যে এই নাম্বারটা বলুন, কাউকে পাসওয়ার্ড শেয়ার করবেন না, এমন করে বলছে। কারোর বোঝার ক্ষমতা হয়ে ওঠে না সেই মুহূর্তে। তো যাই হোক, আমি সেই মুহূর্তে ওটা করছিলাম, যাতে করতে করতে একটা সময় দেখি আমার মোবাইল থেকে টোটাল টাকাটা ইয়ে দিয়েছে, 19,800 টাকা। অভিনব কায়দায় পুলিশকর্মীর ব্যাংক অ্যাকাউন্টে থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ এবং ওটিপি ছাড়াই মোবাইলকে হ্যাক করে নেওয়া হয়েছিল এবং এই নতুন পদ্ধতিতেই এ ধরনের প্রতারণা চলছে। ইতিমধ্যে লিখিতভাবে ইন্টারনেটের মাধ্যমে সিআইডিতে কমপ্লেন করেছেন সিআইডি সাইবার ক্রাইম শাখাতে এই পুলিশকর্মী। ক্যামেরায় সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।